হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফাইভের আমার গণিত বই থেকে 201, 202 ও 203 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমার গণিত বই একদম প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা এর আগে 198 পৃষ্ঠায় আর 200 পৃষ্ঠায় ঐকিক নিয়মে সরল সম্পর্ক সম্পর্কে পড়ে এসেছো এবং সেই অঙ্ক সমাধান করে এসেছো। এবার দেখো অন্য আরেক রকম সম্পর্ক দেখব। স্কুলে বার্ষিক প্রদর্শনী হবে, নিজেদের শ্রেণীঘর সাজাতে হবে। আমি মিনা, রিনা ও টুকায় ঠিক করেছি আমাদের শ্রেণীঘর পরিষ্কার করে মনীষীদের ছবি আঁকব, কাগজের মালা দিয়ে ঘর সাজাব। আমরা চারজনে ছ দিনে এই কাজ করে ফেলতে পারবো, কিন্তু আমি একা এই কাজটা কতদিনে করতে পারি দেখি। তাহলে সমস্যাটা প্রথমে সাজিয়ে নিলাম। ছেলে মেয়ের সংখ্যা তাহলে চারজন আছে, ওরা সময় কতদিন আছে? ছয় দিন। এবার চারজন ছেলে মেয়ের যদি ছয় দিন সময় লাগে, তাহলে একজনের করতে সেই কাজটা কতদিন লাগবে? আমি একা ছয় দিনে শেষ করতে পারবো না এই কাজ, তাই আমার ছ দিনের চেয়ে বেশি সময় লাগবে। এখানে কাজের ছেলে মেয়ে কমে গেলে সময় কি লাগে? বেশি লাগে। ছেলে মেয়ের সংখ্যা কমে গেলে তো সময় বেশি লাগবেই, কাজের লোকও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়ে, তাই এই সম্পর্ক বিপরীত সম্পর্ক। এই আগের দুই পৃষ্ঠায় তোমরা সরল সম্পর্ক পড়ে এলে, এবার এই পৃষ্ঠায় বিপরীত সম্পর্ক সম্পর্কে পড়তে হবে। এবার দেখো সমাধান কেউ করবো, চারজনে কাজটি করে ছ দিনে, তাহলে একজনে একজন করবে বেশি দিনে, অর্থাৎ ছয় গুণ চার দিনে সমান ২৪ দিনে। আগে সরল সম্পর্কের ক্ষেত্রে ভাগ করেছ, এবার এখানে বিপরীত সম্পর্ক হলে সময়টা বেশি লাগবে অর্থাৎ গুণ হবে, তাই আমি একা ওই কাজটা ২৪ দিনে শেষ করব। কিন্তু আমাদের সাথে গোবিন্দ, মানিক, শ্যামল ও যুথিকা ওই কাজে যোগ দিল, তাই এখন আমরা মোট আটজন মিলে ওই কাজটি করব। এবার যেহেতু চারজনের জায়গায় আটজন হয়ে গেল, তাই এখন আমাদের ছ দিনের চেয়ে কম সময় লাগবে, কারণ কাজের লোক বাড়লে সময়ের পরিমাণ কমে, অর্থাৎ কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক বিপরীত। একটা বাড়লে অপরটা কমবে, আর একটা কমলে অপরটা বাড়বে। এরপর চলে এসো 202 নম্বর পৃষ্ঠায়। কাজের ছেলে মেয়ে চারজনের জায়গায় হয়ে গেল আটজন, তাহলে চারজনে করে ছয় দিনে, আটজনে কতদিনে করবে? ঐকিক নিয়মের সমাধানটা করো। চারজন কাজটি করে ছয় দিনে, একজন কাজটি করে, তাহলে সময় বেশি লাগবে, ছয় গুণ চার দিনে সমান ২৪ দিনে। তাহলে আটজনে কাজটি করে, এবার আটজন হয়ে গেছে যেহেতু চারজনের জায়গায়, ছেলে মেয়ে বেড়ে গেছে সংখ্যা, তাই এবার সময় কম লাগবে, তাই ভাগ করতে হবে। ২৪কে আট দিয়ে ভাগ করলাম, তাহলে উত্তর পেলাম তিন দিনে, তাই আমরা আটজনে মিলে তিন দিনে কাজটি শেষ করতে পারবো, তাই কাজের লোক দ্বিগুণ হলে সময় অর্ধেক লাগবে যদি কাজের পরিমাণ একই থাকে। এরপর আবার একটা অঙ্ক আছে, আমাদের বাড়ির চারদিকে পাঁচিল দেওয়া দরকার, তিনজন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো, ওই তিনজন মিস্ত্রি ছয় দিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে, কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল, বাকিরা এলো না, তাহলে কতদিনে কাজটি শেষ হবে? এখানে কাজের লোক বা মিস্ত্রির সংখ্যা তিনজন আছে, সময় কত লাগবে? ছয় দিন। তাহলে একজনের কতদিন সময় লাগবে? কাজের লোক বাড়লে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ কমবে, আর কাজের লোক কমলে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ বাড়বে, তাই এখানে কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক বিপরীত। তিনজন মিস্ত্রি পাঁচিল দেয় ছ দিনে, একজন মিস্ত্রি পাঁচিল দেয় বেশি দিনে, অর্থাৎ ছয় গুণ এই তিন গুণ ছয় দিনে, তাহলে তিন ছয় ১৮ দিনে। তাহলে যদি একজন মিস্ত্রি কাজ করে, তাহলে পাঁচিলটা দিতে মোট ১৮ দিন সময় লাগবে। এরপর দেখো 203 নম্বর পৃষ্ঠায় ২ নম্বর অঙ্ক। চারটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে পাঁচ দিন সময় লাগে, একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লাঙলের সংখ্যা বাড়লে, যদি লাঙলের সংখ্যা বাড়ে তাহলে দিনের পরিমাণ কমবে, এবং লাঙলের সংখ্যা কমলে দিনের পরিমাণ বাড়বে, তাই লাঙলের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বিপরীত। ঐকিক নিয়মে সমাধান করে পায়,
এবং নির্দিষ্ট পরিমাণ জমি চারটি লাঙল দিয়ে 5 দিনে চাষ করা যায়। একটি লাঙল দিয়ে 4 × 5 দিনে সমান 20 দিনে চাষ করা যায়। অতএব একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে 20 দিন সময় লাগবে। হয়ে গেল। এবার এই 203 পৃষ্ঠায় যে 5টা কথার অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো সমাধান করা আছে অন্য আরেকটা ভিডিওয়ে। সেই ভিডিওর লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।